প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমাদের আজকের আলোচ্য বিষয় নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান। নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের অধ্যায় 10 আর্থিক বিবরণী, যেটা নিয়ে আমি প্রথমে আমার একটা পার্ট আলোচনা করেছি, আশা করি তোমরা সবাই দেখেছো। আজকেও প্রাথমিক আলোচনার দ্বিতীয় পার্ট। আমরা আগে বিষয়গুলো জেনে নিব যে আর্থিক অবস্থার বিবরণীতে কী ধরনের বিষয় থাকে, এবং তারপরই আমরা আমাদের এই অধ্যায়ের অঙ্কে চলে যাব। আর্থিক অবস্থার বিবরণী কী, আর্থিক অবস্থার বিবরণী ধাপসমূহ, আর্থিক অবস্থার বিবরণী করার জন্য উদ্দেশ্য কী, আমরা কেন করি, এই বিষয়গুলো আমার পূর্ব পাঠে ছিল, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত প্রণালী। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত প্রণালী দুটো পদ্ধতি আমরা অবলম্বন করি সম্পদ এবং দায়সমূহ সাজানোর ক্ষেত্রে। একটা হচ্ছে স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি, আর একটা হচ্ছে তারল্য অগ্রাধিকার পদ্ধতি। স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি এবং তারল্য অগ্রাধিকার পদ্ধতি সম্পর্কে আমরা যদি না জানি তাহলে আমরা সাজাতে পারবো না। স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে সম্পদ সাজানোর ক্ষেত্রে প্রথমে স্থায়ী সম্পদ লিখতে হয়, এরপরে দীর্ঘমেয়াদি বিনিয়োগ, তারপরে চলতি সম্পদ এবং শেষে অলিক সম্পদ ধারাবাহিকভাবে লেখা হয়। আর দায় লেখার ক্ষেত্রেও আমরা দীর্ঘমেয়াদি দায় এবং শেষে চলতি দায় দেখাব। তারল্য অগ্রাধিকার পদ্ধতি, তারল্য অগ্রাধিকার পদ্ধতি স্থায়ী অগ্রাধিকার পদ্ধতির ঠিক বিপরীত। অর্থাৎ তখন আমরা সম্পদ সমূহ সাজাব কীভাবে, চলতি সম্পদ, দীর্ঘমেয়াদি বিনিয়োগ, স্থায়ী সম্পদ এবং সবার শেষে অলিক সম্পদ। অলিক সম্পদকে এখানেও সবার শেষের ধাপে দেখাতে হবে। আর দায় সাজানোর সময় চলতি দায়কে আগে সাজাতে হবে এবং দীর্ঘমেয়াদি দায়কে পরে সাজাতে হবে। তো আমরা জানলাম সম্পদ এবং দায়কে আমরা দুটি পদ্ধতিতে আর্থিক অবস্থার বিবরণীতে সাজাব। আমাদের নবম দশম শ্রেণীর বইতে তোমরা দেখবে স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি ব্যবহার করেছে, তারল্য অগ্রাধিকার পদ্ধতি ব্যবহার করেনি। অর্থাৎ স্থায়ী সম্পদকে আগে লিখেছে, তারপরে দীর্ঘমেয়াদি বিনিয়োগ, এরপরে চলতি সম্পদ, এরপরে অলিক সম্পদ। এখন আমরা সম্পদ সমূহ যেটা, অর্থাৎ এই যে চারটা ধাপ, এই চারটা ধাপ নিয়ে আমরা কথা বলবো। তাহলে প্রথমেই আমরা জেনে নেই স্থায়ী সম্পদ কী। স্থায়ী সম্পদ হল যে সকল সম্পদ দীর্ঘকাল ধরে ব্যবসায় ব্যবহৃত হয়, এই জাতীয় সম্পদকে আমরা বলি স্থায়ী সম্পদ। অর্থাৎ আসবাবপত্র, জমি, দালান কোঠা, কলকব্জা, যন্ত্রপাতি, সুনাম, মোটর গাড়ি ইত্যাদি বিভিন্ন রকমের সম্পদ আছে আমাদের, যেগুলোকে আমরা স্থায়ী সম্পদ হিসেবে দেখাই। এরপরে আসো দীর্ঘমেয়াদি বিনিয়োগ। দীর্ঘমেয়াদি বিনিয়োগটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে যদি অনেক তরল সম্পদ অর্থাৎ নগদ টাকা থাকে, সেই টাকাটাকে আমি কোথাও যদি বিনিয়োগ করে থাকি। বিনিয়োগ বিভিন্নভাবে করা যায়, সঞ্চয়পত্র কিনে করা যায়, কাউকে ঋণ দিয়ে করা যায়, যেটাকে আমরা বলি প্রদত্ত ঋণ, এরকম বিভিন্ন রকমের বিনিয়োগ আছে। তাহলে এই বিনিয়োগটা যেটা এক বছরের অধিক সময় কোথাও করা হয়ে থাকে সেটাকে আমরা বলি দীর্ঘমেয়াদি বিনিয়োগ। যেমন বিনিয়োগ, সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয়পত্র, প্রতিরক্ষা সঞ্চয়পত্র, সেভিংস সার্টিফিকেট, প্রদত্ত ঋণ, এই জাতীয় সম্পদ তো সবসময় রেওয়া মিলের ডেবিটেই থাকবে। তোমরাও দেখবে রেওয়া মিলের ডেবিটে এই হিসাবগুলোর নাম আছে। চলো এবার চলতি সম্পদকে জেনে নেই। চলতি সম্পদ হলো যে সকল সম্পদ সর্বোচ্চ এক বছরের মধ্যে ব্যবসায়ের স্বাভাবিক প্রক্রিয়ায় নগদ অর্থে রূপান্তরযোগ্য, তাই চলতি সম্পদ। অর্থাৎ যেই সম্পদগুলো দীর্ঘকাল ব্যবহার করা যায় না, কী করা যায় না, দীর্ঘকাল ব্যবহার করা যায় না, এক বছরের মধ্যেই এটা নগদ টাকায় রূপান্তরিত হয়ে থাকে, এই জাতীয় সম্পদ কে আমরা বলি চলতি সম্পদ। খুবই গুরুত্বপূর্ণ চলতি সম্পদ, চলতি সম্পদ ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান রান ডাউন করতে পারে না, অর্থাৎ চলে না, তাই না? নগদ টাকা ছাড়া কোনো প্রতিষ্ঠান চলবে, ব্যবসা প্রতিষ্ঠান? ব্যাংকে টাকা না থাকলে কোনো ব্যবসা প্রতিষ্ঠান চলে? চলবে না।
তাহলে সেই এই চলতি সম্পদের কিছু উদাহরণ আমি বলছি। হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, প্রাপ্য আয়, অগ্রিম ব্যয়, সমাপনী মজুদ পণ্য, দেনাদার, অব্যবহৃত মণিহারি, বিনিয়োগের বকেয়া সুদ, খরচ অগ্রিম অর্থাৎ বেতন অগ্রিম প্রদান, মজুরি অগ্রিম প্রদান, এগুলো হচ্ছে চলতি সম্পদ। এবার আসি আমরা অলিক সম্পদে। অলিক সম্পদ একটা ভুয়া সম্পদ, অর্থাৎ যেই সম্পদের কোনো মূল্য নেই সেই সম্পদকে অলিক সম্পদ বলা হয়ে থাকে। যেমন বিজ্ঞাপনের অত্যাধিক ব্যয়, তোমরা মূলধন এবং মুনাফা জাতীয় অধ্যায় যখন করেছো তখন তোমরা দেখেছো সেখানে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নামে একটা শব্দ আছে। অর্থাৎ ব্যবসার প্রচারণার জন্য এককালীন অত্যাধিক বিজ্ঞাপন ব্যয়, যেটাকে আবার বিভিন্ন বছরের মধ্যে বণ্টন করে দেয়া হয়। এই যে যেই ব্যয়টা একসাথে অনেক টাকা খরচ করে ফেলেছে এবং বছর বছর সেটাকে কেটে কেটে হিসাবে দেখাচ্ছে, এই জাতীয় সম্পদকে বলা হয় অলিক সম্পদ। আসলে কি এটা সম্পদ? না, এটা সম্পদ না, এটাকে আমরা কিন্তু ভুয়া সম্পদও বলি। এর জন্য এটা স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতেও সবার শেষে লেখা হয়, তারল্য অগ্রাধিকার পদ্ধতিতেও সবার শেষে লেখা হয়। এবার চলো আমরা চলে যাই দায়ে। দায় দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায়, তাই না? দীর্ঘমেয়াদী দায় কি? যেই দায় দীর্ঘ সময়ের জন্য নেওয়া হয়েছে তা স্থায়ী বা দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় হচ্ছে ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, ঋণপত্র, ডিবেঞ্চার ইত্যাদি। আর চলতি দায় হচ্ছে যেই দায় এক বছরের মধ্যে পরিশোধ হবে তা হচ্ছে চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়। যেই দায়ের অর্থ স্বল্প সময়ের মধ্যেই আমরা ব্যবহার করা যায় এবং স্বল্প সময়ের মধ্যে আমাদের কী করতে হয়, পরিশোধ করতে হয়, এই জাতীয় দায়গুলোকে আমরা চলতি দায় বলি। চলতি দায় হচ্ছে কেমন? উদাহরণ বিবিধ পাওনাদার, প্রদেয় বিল, বকেয়া খরচ, অগ্রিম আয়, ব্যাংক জমাতিরিক্ত, দায়ের বকেয়া সুদ অর্থাৎ ঋণের বকেয়া সুদ, বকেয়া মণিহারি, অনুপার্জিত আয় ইত্যাদি। তাহলে এই আমি যে হিসাবের নামগুলো বললাম এই জাতীয় হিসাবগুলো আমরা অঙ্ক করার সময় পাব। এবং আমাদের খুব স্বচ্ছ ধারণা থাকতে হবে কোনটা সম্পদ, কোনটা বিনিয়োগ, কোনটা চলতি দায়, কোনটা অলিক সম্পদ, কোনটা দীর্ঘমেয়াদী দায় এবং কোনটা চলতি দায়, আর্থিক অবস্থা বিবরণী করার জন্য। এখন চলতি সম্পদকে যদি আমি স্থায়ী সম্পদের মধ্যে লিখে দিই, স্থায়ী সম্পদকে যদি আমি চলতি সম্পদের মধ্যে লিখে দিই, তাহলে হয়তো আমার অঙ্কটাতে আমি সম্পূর্ণ নম্বর পাবো না এবং সেটা ভুল হবে। মোট সম্পদের পরিমাণটা তোমার ঠিক হতে পারে কিন্তু এটা ভুল হবে, ছক অনুযায়ী সাজানো হবে না। তাই আমাদের এই বিষয়গুলো খুব ভালোভাবে জানতে হবে এবং চিনতে হবে, তাই না? বিশদ আয় বিবরণী করার জন্য যেমন মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলোকে খুব ভালো করে চিনতে হয় আয় এবং ব্যয় কোনটা, তেমনি আর্থিক অবস্থা বিবরণীর জন্য আমাদের খুব ভালো করে সম্পদ এবং দায় চিনতে হবে এবং কোন সম্পদের নাম কী সেটাও আমাদের খুব ভালো করে জানতে হবে। তো এই ছিল আমার দ্বিতীয় পাঠ। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমরা আর্থিক অবস্থা বিবরণী যখন করব তখন আমরা একটা নির্দিষ্ট ধারাবাহিকতা বজায় রাখব, তাই না? এই ধারাবাহিকতার বাইরে আমি সকল সম্পদকে একসাথে লিখে দিতে পারবো না এবং সকল দায়কেও একসাথে লিখে দিতে পারবো না। আর দায়ের সাথে আমাদের যুক্ত হবে কি? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বিবরণী আবার একটা বিবরণী আছে যেটা করব, করে আমরা আমাদের প্রারম্ভিক যে মূলধন আছে সেই মূলধনের সাথে বিভিন্ন রকমের সমন্বয় সাধন করব এবং সমন্বয় সাধন করার পরে আমরা সমাপনী যেই মূলধনটা পাবো সেটাকে আমরা দায়ের সাথে যোগ করব। যোগ করার পরে আমাদের প্রমাণ হয়ে যাবে মোট সম্পদ সমান সমান মোট দায় ও মালিকানা সত্ত্ব, এবং আমরা আশা করি যে তখন আমাদের অঙ্কটা মিলে যাবে, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর উভয় দিকের যোগফল সমান হবে। এই ছিল আমার দ্বিতীয় পাঠ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং আমি আমার তৃতীয় পাঠে অবশ্যই বিশদ আয় বিবরণী নিয়ে কথা বলবো অঙ্ক সহকারে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।